ফের পূর্ব মেদিনীপুরের মেছেদা বাজার এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্কিত পোস্টার। পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে ছড়ানো হয়েছিল পোস্টার। তবে পোস্টারে অভিযোগ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নামে, কোনো নেতা বা নেত্রীর নামের উল্লেখ ছিল না সেখানে। প্রসঙ্গত, গত সপ্তাহেও একই রকমভাবে পোস্টার ছড়ানো হয়েছিল মেছেদা চত্বরে। তবে এই অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতা দিব্যেন্দু রায় সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি আরও বলেন, যারা এ ধরনের কাজ করছেন তারা রাতের অন্ধকারে করছেন, তার নামে মিথ্যে অভিযোগ তুলে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তারা। তবে যাদের অভিযোগ থাকবে তাদের কারোর নামেরই উল্লেখ নেই। বিষয়টি কে বা কারা করছেন থানায় তদন্তের জন্য বলা হয়েছে সেটি। পাশাপাশি এ বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম মাইতি জানান, এসব বিজেপির চক্রান্ত। দিব্যেন্দুবাবু রাজনৈতিক দিক থেকে স্বচ্ছ মানুষ, নির্বাচনের আগে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সংগঠনের নামে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এই পোস্টার প্রসঙ্গে মেছেদা এলাকার বিজেপি নেতা বামদেব গুছাই জানান, তৃণমূল নেতারা টাকা ছাড়া কিছুই চেনেন না। তাপবিদ্যুৎ কেন্দ্রে একাধিকবার এই রকম বিতর্কিত পোস্টার তারই প্রমাণ দেয়। Admission open 2020 to 21 session Saptagiri School of Nursing Bangalore for GNM nursing BSc nursing MSc nursing for admission contact 781-396-3001 স্যার, আজকে মেছেদার বিভিন্ন এলাকায় দেখা গেলো বিভিন্ন রকম পোস্টার পড়ে আছে, লিফলেট পড়ে আছে, কী বলবেন যে তৃণমূলের দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং তৃণমূলের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে, কী বলবেন? বলছি কে বা কারা ওরকম পোস্টার দিয়েছে আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখেছি বিভিন্ন জায়গায় লিফলেট ছড়িয়েছে, তবে আমরা ওসবে কান দেইনি। আমরা যেভাবে কাজ করে গেছি, এখন হচ্ছে আমাদের এই লকডাউন পিরিয়ডে থার্মাল প্ল্যান্টের বিরাট 3টে ইউনিট চলতো, এখন 1টা ইউনিট চলে 130 মেগাওয়াট। আমাদের জিএম সাহেব অনেক চেষ্টা করেছেন কীভাবে এই প্ল্যান্টকে বাঁচানো যায়, তিনি চেষ্টা করে যাচ্ছেন। এখনও শ্রমিকদেরকে নিয়ে বৈঠক, যারা প্ল্যান্টের মধ্যে শ্রমিকরা, আমি প্রায় যাই গিয়ে তাদের সঙ্গে বৈঠক করি। বিভিন্ন রকম কর্মীরা অনেকেই পুরনো কাজ করতেন, অনেকেই এখনও সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আছে, পাচ্ছে না। কারণ হচ্ছে আমাদের যে মালগাড়ি, যে কয়লার যোগান খুব কম এবং বিভিন্ন কলকারখানা বন্ধের জন্য আমাদের বিদ্যুৎ উৎপাদন সেরকম হচ্ছে না, কোনো রকম করে ধুকধুক করে চলছে। তারই মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি, সমস্ত কিছুই আমরা করছি। কারা কোনভাবে কী লিফলেট ছড়িয়েছে, আমি আইনের বিষয়ে আমি কথা বলেছি, আমি ওসি কেডিপিপিকে বলেছি, জিএমকে বলেছি, তারা দেখবে। আমরা ওসব ব্যাপারে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, আমি উত্তরদান কর্তৃপক্ষকেও বলেছি এই ব্যাপারে। অভিযোগ ভিত্তি বলবেন কে বা কারা করেছে আমি জানি না, অভিযোগ তো কোনো মূল্যই আমি দিতে চাই না, সম্পূর্ণভাবে ভিত্তি। বারবার তৃণমূলের হয়ে পোস্টার পড়ছে, তৃণমূল তরফ থেকে কি কোনো আইনি তো ব্যবস্থা নেবেন? আমি আইনি ব্যবস্থা নিয়েছি, এর আগেও লিফলেট মেরেছি, আমি জেডি করেছি, আমি আবার ওসিকে জানিয়েছি। আজকে ওই লিফলেটের খবর পেয়ে আমি আবার ওসিকে বলেছি, ওসি নিজে তদন্ত করে বলেছে, তারপর আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। এরা কিছু তৃণমূলের সাথে যুক্ত আছে যারা করছে, তা আমি বলতে পারবো না কে কে করেছে, এটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না। এটাকে আমি অভ্যন্তরীণে আমি ও যে আমাদের নেতৃত্ব দেয় যারা, আমি এই ব্যাপারে আমাদের সমস্ত উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। এটি আপনার তৃণমূলে কি গোষ্ঠী কন্ট্রোল মনে মনে করেন? আমি এবারে মন্তব্য করব। দাদা, এই পুরনো কর্মীর থেকে আপনি ছাঁটাই করে সব নতুন কর্মী নিচ্ছেন, তাদের কাছে টাকা পয়সা নিচ্ছে, এরকম একটা কাটমানির টাকা পয়সা, ওগুলো ভিত্তিহীন। পোস্টার মারছে বা অন্য লিখছে, নতুন কর্মী তো সুযোগ নেই, পুরনো কর্মীরাই বসে আছে। আর কে বা কারা করছে যদি তার মনে হয়, তাহলে আমি তো আগেও বলেছি আপনাদের এই প্রচার মাধ্যমের মাধ্যম দিয়ে আমি সাংবাদিক বন্ধুদের বলেছি যে যদি কারো যদি সৎসাহস থাকে, তার নাম উল্লেখ করে তারা লিখুক, পোস্টার দিক, তাহলে বলবো যে হ্যাঁ। কিন্তু তারা আমার মনে হয় এটা ভিত্তিহীনভাবেই, যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন আমাদের নেতা শুভেন্দু অধিকারী, আমাদের নেত্রী দোলাজান, তাদের বিভিন্নভাবে কেউ বা কারা এটা করে আমার সম্মানহানি করবার চেষ্টা করছে। আমি স্লো বাট স্টেডি, আমি নেতৃত্বর কথায় চলি, ওসবের দিকে আমি কোনো কাম দেই না। আপনার নাম কি? আমার নাম দিব্যেন্দু রায়, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের আমি সভাপতি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে।
আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। দীপবিন্দুর তো স্বচ্ছ রাজনৈতিক নেতা নেই, বারবার তৃণমূলের উপর এরকম লিফলেট পড়ছে, প্ল্যান কখনো প্ল্যান, কোনো কোনো নেতার নামে লিফলেট বিজেপি করছে, মনে হচ্ছে রাতের অন্ধকারে ওরা নিজেদের নাম তো দিতে পারছে না, আর ওখানে তৃণমূল শ্রমিক সংগঠন এরকম লিখেছে, মনে তো সইবার নাম কারণ এইভাবে তো লেখাই যায় কম্পিউটারে। আপনারা দলীয়গতভাবে কোনো ব্যবস্থা নেবেন? এটা দলীয়গতভাবে ওনার সম্বন্ধে ওনার মতো স্বচ্ছ রাজনৈতিক নেতা নেই, আমি এটাই বললাম। এইটা কারা করছে? আপনাদের কালিমালিক্ত করার জন্য কি কোনো কালিমালিক্ত করতে বিজেপি করতে পারে, একটু ব্যবস্থা কিছু নেবেন আপনারা? আমরা দেখছি ওনার সাথে, আমি তো যুব তৃণমূল কংগ্রেসের নেতা, আমি আইএনটিপিসির সাথে কথাটা বলি, দীপেন্দ্রবাবুর সাথে কথা বলে আমি ওটা আলোচনা করব। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। হ্যাঁ নমস্কার, বর্তমান আজকে যে খোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যে লিফলেট বেরোনো হয়েছে, যে লিফলেটেতে তৃণমূলের টেলিভিশনের নেতা দীপবিন্দু রায়কে ইঙ্গিত করে তৃণমূলের শ্রমিক সংগঠন তারা যে লিফলেট বাজারে ছড়িয়েছিল, এটা নিয়ে জনমানসে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তৃণমূল দল যে সত্যি সত্যি করাপশনের সঙ্গে যুক্ত, সেটা আজকের এই লিফলেট প্রচারের মাধ্যম দিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন প্রমাণ করেছে। আসলে বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের শেষ কথা যারা বলেন, যে পরিবার বলেন, সেই পরিবারের তারা সেই লোকগুলোকেই এহেন টাকার উৎস যেখানে আছে তাদেরকেই সেই জায়গাতে নেতা হিসাবে পাঠান, যারা বেশি পরিমাণ টাকা কাটমানি আকার তুলে দিতে সক্ষম হন তেমন লোকগুলো। যে দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে লিফলেট ছড়ানো হয়েছে সেই দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে তমলুক টাউনে নানাবিধ অভিযোগ রয়েছে। গরিব মানুষের বার্ধক্যভাতার টাকা তিনি তুলে নেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষের টাকা তিনি আত্মসাৎ করেন, যা নিয়ে তমলুক থানায় তার বিরুদ্ধে কেস হয়েছে। এই নেতাকে যদি আজকে কোলাঘাট থার্মাল প্ল্যান্টে নতুন করে দায়িত্ব দেয়, স্বাভাবিক কারণ তৃণমূলের কর্মীদের মধ্যে যা ক্ষোভ হয় তাই হবে, কারণ থার্মাল পাওয়ার প্রজেক্টটাকে নিয়ে যেটাকে নিয়ে একটা সময় আমরা সবাই গর্ব করতাম, এশিয়ার বৃহত্তম প্রজেক্ট বিধায়, সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্রকৃত কর্মীদের স্বার্থ সুরক্ষিত হবে কিসে, সেটা নিয়ে তৃণমূল নেতাদের কোনো মাথা ব্যথা নেই। তারা কী করলে নিজেরা চর্যবৃত্তি করে নিজেদের পকটস্থ তারা করতে সক্ষম হবেন, কী করলে তারা করোড়পতি হবেন, কী করলে তাদের গাড়ি বাড়ি হবেন, এই নিয়ে তারা ব্যস্ত। ফলে কর্মীরা আজকে সংঘবদ্ধ হয়ে তৃণমূল টেডিউনের নাম দিয়েই তারা কিন্তু আজকে প্রচার করছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিচ্ছি, আমরা অপেক্ষা করছি, বহু থার্মুলের ভিতরে বহু কর্মীরা আমাদের সঙ্গে নানানভাবে তারা যোগাযোগ রেখেছেন, আমরা যথাসময়ে কর্মীদেরকে সংগঠিত করে থার্মুলে আমরা বৃহত্তর আন্দোলন করব, প্রকৃত কর্মীদের স্বার্থকে সুরক্ষিত করতে, এবং এই চোরগুলোকে আমরা থার্মুল থেকে বিতাড়িত করবো, এটাই হচ্ছে আমাদের চিন্তা, এটাই হচ্ছে আমাদের সফল। ভালো থাকবেন, নমস্কার, আমার নাম বামদেব গুছাই, আমি তমলুক সাংগঠনিক বিজেপি জেলা কমিটির সদস্য। প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ করার পর ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার সঠিক দিশা হচ্ছে কারিগরি শিক্ষা।
সুদীর্ঘ সময় ধরে এই কারিগরি শিক্ষার উপর ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার অভিজ্ঞতা সম্পন্ন ভারত সরকারের NCVT অনুমোদন প্রাপ্ত ITI হচ্ছে SPB টেকনিক্যাল প্রাইভেট ITI উচালন পূর্ব বর্ধমান। অগস্ট 2020 শিক্ষাবর্ষের জন্য সার্ভেয়ার, ড্রাফটসম্যান, সিভিল, ফিটার, সুইং টেকনোলজি কোর্সগুলিতে সরাসরি ভর্তি চলছে। আমাদের আরও একটি ভারত সরকারের NCVT কর্তৃক অনুমোদন প্রাপ্ত ITI SNP টেকনিক্যাল প্রাইভেট ITI সতীতলা 24 নম্বর রুট আরামবাগ। অগস্ট 2020 শিক্ষাবর্ষে সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান কোর্সে সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 9732028756 অথবা 9732520783 এই নম্বরে। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।